আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোপা আমেরিকা কাপের ইতিহাস কিন্তু অনেক পুরনো, 100 বৎসরও বেশি সময় যাবৎ এই আসরটি চলে আসছে। সর্বপ্রথম 1916 সালে কোপা আমেরিকা কাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই পর্যন্ত মোট 48 বার কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয়েছে এবং সর্বমোট আটটি দেশ কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। তার মধ্যে সবচেয়ে সফল দেশটি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সবচেয়ে বেশি 16 বার কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। পর অবস্থানে মানে দ্বিতীয় নম্বর দেশ হিসেবে আছে উরুগুয়ে, তারা সর্বমোট 15 বার কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল, ব্রাজিল সর্বমোট 9 বার কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। পরবর্তী অবস্থানগুলোতে আছে প্যারাগুয়ে, চিলি এবং পেরু। এই তিনটি দেশ 2 বার করে কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। এছাড়া কলম্বিয়া ও বলিভিয়া 1 বার করে কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। আর্জেন্টিনার সর্বাধিক 16 বার কোপা আমেরিকা কাপ শিরোপা জেতা ছাড়াও তাদের অন্য আরেকটি রেকর্ড আছে, সেটি হচ্ছে আর্জেন্টিনায় সবচাইতে বেশি 9 বার কোপা আমেরিকা কাপের আসর বসেছে। তারাই সর্বাধিক 9 বার কোপা আমেরিকা কাপের আয়োজক দেশ। এছাড়াও আর্জেন্টিনা আরেকটি ইতিহাস আছে, তারাই একমাত্র দেশ যারা হেডট্রিক শিরোপা জয়লাভ করেছে, মানে কোপা আমেরিকা কাপের পরপর 3 বার তারা কোপা আমেরিকা কাপ শিরোপা জিতেছে। তারা 1945 সালে, 1946 সালে এবং 1947 সালে পরপর এই 3 বছর পরপর টানা এই 3 বছর কোপা আমেরিকা কাপে শিরোপা জিতেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।